আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর তোলা যাবে না টাকা। নতুন নিয়ম জানালেন পর্ষদ। এবার ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন যে আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আধার কার্ড দিয়ে কত টাকাই বা তুলতে পারবেন বা টাকা কেনই বা তুলতে পারবেন না। সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমান যুগে আধুনিকতার ক্রমবৃদ্ধিতে আধুনিকতার মুখোমুখি আমরা প্রতিনিয়তই হয়ে যাচ্ছি। ডিজিটাল যুগের ডিজিটালাইজেশন না হলে ঠিক যেন সেকেলে রকমেরই থেকে যায়। আর এই ডিজিটাল যুগের ফাঁসেই আমরা প্রায় বলি হতে চলেছি। ডিজিটাল যুগ আমাদের প্রতিদিন যাপন সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতেও জালিয়াতির পিছু ছাড়ে না। ইতিমধ্যে দেশের সকল মানুষ প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের সুবিধা ভোগ করছেন। তবে বর্তমানে AEPS সিস্টেমের আঙ্গুলের ছাপ দিয়ে আর টাকা তোলা যাবে না। আধার কার্ড দিয়ে টাকা তোলা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ করে দিল ভারত সরকার। জালিয়াতি আর কালোবাজারি রুখতে এই পদক্ষেপ। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। AEPS সিস্টেমের বিস্তারিত তথ্য। সিস্টেমের নাম AEPS সিস্টেম, আধার এনেবল পেমেন্ট সিস্টেম, এর ফুল ফর্ম হচ্ছে এটা। কারা ব্যবহার করতে পারবেন? ব্যাংকের সঙ্গে আধার লিংক থাকলে ব্যাংকে না গিয়ে টাকা তুলতে পারবেন। সর্বোচ্চ টাকার পরিমাণ, ব্যবহারকারী এক দফায় 10,000 টাকা অবধি তুলতে পারবেন। অনলাইন মাধ্যমে অর্থ লেনদেন প্রক্রিয়া মানুষকে বিভ্রান্ত করে তুলেছে, আর এই লেনদেনে জালিয়াতি এতটাই বেড়েছে যে বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কখনো লিংকে ক্লিক করিয়ে বা অর্থের লোভ দেখিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করিয়ে টাকা উধাও হয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি বেশ কিছু ঘটনা উঠে এসেছে যেখানে কোনো লিংকে ক্লিক না করেও বা কোনো অ্যাপ ডাউনলোড ছাড়াই ভুক্তভোগী ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। আর ক্রমাগত এই ঘটনা রাতের ঘুম কেড়েছে সাধারণ মানুষের। প্রতারকদের এই জালে পড়ে সর্বোচ্চ খুইয়েছে অনেক নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আর এরপর থেকেই এই তথ্য পাওয়া যায়। আধার কার্ডের সমস্ত তথ্য সংগ্রহ করে রেখে ব্যক্তির অনুপস্থিতিতে সত্ত্বেও ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিংক থাকায় অনায়াসে টাকা তুলে নেওয়া হচ্ছে। AEPS সিস্টেম জালিয়াতি রুখতে কেন্দ্রের সতর্কতা জারি। প্রত্যেক ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত তথ্য ও বায়োমেট্রিক ডিজিটালাইজেশন হ্যাক না হয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা AEPS সেই কারণে অনলাইনে টাকা লেনদেন সতর্কতা জারি করেছে। আর বর্তমানে AEPS ব্যবস্থায় একজন ব্যক্তির আঙ্গুলের ছাপ দিয়ে এক দফায় 10,000 টাকা অবধি তোলা সম্ভব। এই জালিয়াতির ফাঁস পেতেছে প্রতারকেরা। প্রসঙ্গত, এই জালিয়াতির বিষয় খুব একটা পুরনো নয়। চলতি বছরে দুর্গাপুজোর সময় থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকের তথ্যগুলো উঠে আসে, আর গ্রামগঞ্জের মানুষেরা এই জালিয়াতির সর্বপ্রথম শিকার হন, কেননা তাদের কাছে ডিজিটাল মিডিয়া সেভাবে পৌঁছতে পারেনি, আর কিছু বুঝে ওঠার আগেই তাদের সর্বোচ্চ নিঃস্ব হয়ে যায়। সংবাদ মাধ্যম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সাধারণ মানুষকে সতর্ক করার বার্তা দেয় প্রশাসন। তাতেও খুব একটা হেলদোল না দেখা গেলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর তরফ থেকে বায়োমেট্রিক ব্যবহার করে টাকা তোলার নিয়মটিকে সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি এই পরিষেবা চালু রাখতে চান তাহলে তিনি তার সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন। এই AEPS সিস্টেম চালু রাখতে ব্যক্তি তার নিজের সম্মতি পত্র ব্যাংকে জমা করলে হাতের আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন। তিনি চাইলে ATM থেকেও টাকা তুলতে পারবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি।